তারপর হচ্ছে এই অপশনটা আসে। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি ইডিটে আসছি, যে আমরা যে ফাইল এডিট অবজেক্ট টাইপ সিলেক্ট, এখন আমি ইডিটে আসছি। এই যে এখন যদি নিচে আসি তাহলে দেখতে পারবো যে কিবোর্ড শর্টকাট। পাশাপাশি দেখে নি এটা শর্টকাট কি। এখন আমি এখান থেকে এটা নিয়ে আসি। এখন আমি এখানে প্রত্যেকটা টুলসের শর্টকাট পেয়ে যাচ্ছি। টেক্সট বুঝা যাচ্ছে না? ওকে, এটা হচ্ছে আমার কিবোর্ড শর্টকাট। আমরা যদি এখান থেকে খুঁজতে যাই, এই যে প্রত্যেকটা টুলসে হচ্ছে 1 সেকেন্ড হচ্ছে টুলসের মধ্যে ক্লিক করে ধরে রাখতে হয়, তারপর হচ্ছে ওটা সাব টুল শো করে। এই যে আমরা যদি পেন টুলে যাই, 1 সেকেন্ড ওটাতে ক্লিক করে ধরে রাখবো, তখন হচ্ছে সাব টুল শো করতেছে। আর যেগুলাতে নিচে যেগুলাতে নিচে হচ্ছে আইকন শো করে না, তাতে বুঝবেন যে ওটা সাব টুল নাই। ওকে, আমি আবার কন্ট্রোল শিফট অল কে দিয়ে কিবোর্ড শর্টকাটটা নিয়ে আসলাম। এই যে প্রত্যেকটা টুলসের শর্টকাট আমরা এখানে পাচ্ছি। তবে আমরা যদি চাই এই শর্টকাট গুলো আমরা চেঞ্জ করে কাজ করতে পারি। এটা অপশন আছে, তবে এটা কেউ চেঞ্জ করে কাজ করবেন না। ওকে, এখন হচ্ছে টুলস থেকে এখন আসি মেনু। এখন মেনুতে ক্লিক করব, তো ফার্স্ট অফ তো কি আসে আমার ফাইল, ফাইলেতে ক্লিক করলাম তখন নিউ আসছে, ওটা শর্টকাট কি কন্ট্রোল এন ওপেন শর্টকাট কি, সবগুলো শর্টকাট পাশাপাশি দেওয়া আছে। এভাবে এডিটে আসি, সবগুলো শর্টকাট এখানে দেওয়া আছে। তারপরে আসি হচ্ছে অবজেক্ট, এই যে টাইপ এই বিষয়টা ক্লিয়ার। তবে সবাই যদি এখান থেকে শর্টকাট গুলো দেখি তাহলে আর একটু সহজ হবে। ওকে, ফটোশপও সেম সিস্টেম, আপনি এডিট থেকে নিচে আসবেন কিবোর্ড শর্টকাটটা পেয়ে যাবেন। এখন হচ্ছে বিজনেস কার্ড। আমি ফাইল থেকে নিউ, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, ক্লিক করলাম ওকে। এই যে নিউ ডকুমেন্ট, ওয়েট একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। ওটা বলতে পারতেছি না, আমি ক্লাস হতো, তোকে একটু পরে বলতেছি। হ্যাঁ, আমি একটু পরে বলতেছি। ওকে, এই যে নিউ ডকুমেন্ট, এটা সম্পর্কে তো সবাই জানি। ওকে, ফার্স্টে আমি নাম কি দিব, তারপর হচ্ছে আমি কোন মিডিয়ার জন্য কাজ করব, কি প্রিন্ট মিডিয়া নাকি ওয়েব মিডিয়া, এখান থেকে সিলেক্ট করে দিব। যেহেতু বিজনেস কার্ড এটা অবশ্যই প্রিন্ট হবে, তাহলে এখান থেকে প্রিন্ট সিলেক্ট করে দিই।
তবে এটা এখানে যদি আমি সাইজ চেঞ্জ করি তখন এটা আমার কাস্টমসে চলে যাবে। ওকে, তারপর হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড, যে আমরা কয়টা আর্টবোর্ড নিব। আমরা যদি ডিজাইনে যদি আমি ব্যাক টু ব্যাক দুইটা আলাদা আর্টবোর্ডে কাজ করতে চাই, সেক্ষেত্রে দুইটা আর্টবোর্ড সিলেক্ট করে দিব, আর্টবোর্ড টু, অথবা একটা আর্টবোর্ডও কাজ করতে পারে, দুইটা অপশনে আমরা দেখব। তারপর হচ্ছে সাইজের অপশন এখনো আসি নাই, সাইজ আর একটু পরে যাচ্ছি, এই যে সাইজের অপশন নিচে আসছে। ওকে, এখন হচ্ছে আমি যে দুইটা আর্টবোর্ড নিচ্ছি, এই দুইটা আর্টবোর্ডের মধ্যখানে আমি কতটুকু স্পেস রাখবো। এখানে আমি যতটুকু চাই এখান থেকে সিলেক্ট করে দিব, যে আমার দুইটা আর্টবোর্ডের মধ্যখানে কতটুকু স্পেস থাকবে। এরপর আসি হচ্ছে সাইজ, আর এটা হচ্ছে ডিফল্ট অবস্থা, এটা থাকবে, এটা চেঞ্জ করার দরকার পড়ে না। তারপর হচ্ছে সাইজ, ডিফল্ট অবস্থায় কয়েকটা সাইজ দিয়ে দিছে, আমরা যে এই সাইজগুলোর সাথে, যেমন হচ্ছে A4, A3, B5, B4। এখান থেকে চাইলে আমরা A4 সিলেক্ট করে দিতে পারি, তখন এটা কি চলে কি চলে আসে, কাস্টম চলে আসছে। এখন আসি হচ্ছে আমরা কিসে কাজ করব, ইঞ্চিতে কাজ করব, মিলিমিটার, সেন্টিমিটার, তবে যেহেতু এটা প্রিন্টে যাবে তো অবশ্যই হচ্ছে ইঞ্চিতে কাজ করব। যদি সেটা ওয়েবের জন্য কাজ করতাম তখন হচ্ছে পিক্সেলে কাজ করতাম, আবার যদি ক্লায়েন্ট হচ্ছে বা অন্য কেউ অন্য ইয়াতে চায় তখন মিলিমিটার, সেন্টিমিটার, যেটাতে কাজ করতে পারি। তো আমি ইঞ্চিতে নিচ্ছি, সাইজ হচ্ছে A4। তারপর হচ্ছে ব্লিড, এটা হচ্ছে এখন লাগবে না, কারণ আমরা হচ্ছে পরবর্তীতে আমরা কালার গাইড এন্ড হচ্ছে টেক্সট গাইড সেটা আমরা পরবর্তীতে দিয়ে দিব, এই কারণে এখান থেকে এটা সিলেক্ট করব না। তারপর হচ্ছে আমার কালার অবশ্যই CMYK, প্রিন্ট মিডিয়ার জন্য অবশ্যই হচ্ছে CMYK, আর হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য RGB। CMYK কয়টা কালার এখানে, কি কি কালার? RGB। আমরা এখান থেকে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা 300, 150, 72, এই বিষয়টা হচ্ছে আপনার ফাইল, আপনার পিসি, আপনার পিসি যদি কনফিগারেশন ভালো থাকে সেক্ষেত্রে আপনি 300 এর কাজ করলে হচ্ছে ভালো কাজ করতে পারবেন। যদি আপনার এটা একটু কম থাকে সেক্ষেত্রে 72 তে ওয়েবের ক্ষেত্রে জিনিসটা করতে পারবেন, কিন্তু সেম জিনিসটা আপনি চেঞ্জ করতে পারবেন হচ্ছে যখন আপনি JPEG তে সেভ দিবেন ফাইলটা, তখন তো সেক্ষেত্রে আমার পিসি যদি ইয়া থাকে তখন আমি 72 তে কাজ করে তখন 300 ও কনভার্ট করে দিতে পারবো। তো আমি 300 দিচ্ছি, আর যা আছে সব এটাই থাকবে, দেন ওকে। এই যে আমি দুইটা আর্টবোর্ড নিছি A4 এ, A4 সাইজ। আমি আরেকটা সাইজ নিচ্ছি, সেটা হচ্ছে সরাসরি বিজনেস কার্ডের সাইজে, ওই সাইজেই হচ্ছে আমি দুইটা আর্টবোর্ড বিজনেস কার্ডের সাইজে নিচ্ছি, সেটা হচ্ছে 3.25x2, এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ, তবে এর থেকে কমও আছে বেশি আছে। তা আমরা নর্মালি হচ্ছে এই সাইজটাতে কাজ করি বেশি। এটা সাইজ হচ্ছে 3.25x2, দেন ওকে। এই যে আমি দুইটা আর্টবোর্ড নিলাম, এটা হচ্ছে সেই স্পেস, আমি যে দুইটা আর্টবোর্ডের মধ্যখানে যে স্পেসের কথা বলছি, আমি যদি ওটা ওখান থেকে বাড়াতাম তাহলে এখানে আরো বাড়তো। এখন হচ্ছে আমাকে একটা রেক্টেঙ্গুলার নিতে হবে, তার আগে আমি একটা কার্ড দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার করতে পারবো। এই ডিজাইনটা দেখতে পারতেছি, এখানে দেখেন ওর ডিজাইন এন হচ্ছে কালার নির্দিষ্ট একটা মাপের ভিতরে, এন হচ্ছে টেক্সট ওটা নির্দিষ্ট একটা মাপের ভিতরে। এই যে দেখেন, এই যে টেক্সট এটা টোটালটা একটা মাপের ভিতরে, দেন হচ্ছে কালারটা আরেকটা মাপের ভিতরে। এই জিনিসটা হচ্ছে আমরা প্রথমত কাজ করার আগে ওটা টেমপ্লেট তৈরি করতে হবে,
প্রত্যেকটা কাজ করার আগে ওটা টেমপ্লেট তৈরি করতে হয়, দেন ওটার উপরে কাজ করতে হয়। তা আমরা হচ্ছে কি করতে হবে, আমার একটা রেক্টেঙ্গুলার টুল ক্লিক করলাম, সাইজ শো করলো। এখন হচ্ছে আমি এখানে সাইজ দিব 3.25/2। দেন এন্টার। এই জিনিসটা আমার কোথায় সরাসরি আর্টবোর্ডে গেছে নাকি বাহিরে পেস্ট হয়ে গেছে? বাহিরে। তো আমরা কখনোই এটাকে এভাবে টেনে নিয়ে এসে আর্টবোর্ডে দিব না। তো সেক্ষেত্রে দিতে পারি, আমি যদি এক্সপার্ট হই, আমি যদি জানি যে এটা নির্দিষ্ট মাপের ভিতরে আসছে, তখন আমি কাজ করতে পারবো। তবে আমি কি করব, আমি অ্যালাইন থেকে সেটাকে অ্যালাইন করব। ওকে, তো সেটার জন্য হচ্ছে আমার এই যে অ্যালাইন, এটা যদি এখানে সবাই খুঁজে না পাই উইন্ডোতে, এই যে অ্যালাইন এখান থেকে খুঁজে পাবো, এই যে জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে দিলে এটা চলে আসবে। আমি এটাকে বাহিরে নিয়ে আসলাম। ওকে, সবার হচ্ছে নর্মালি এভাবে আসে। নর্মালি এভাবে আসতে পারে, তখন আমরা কি করব, অপশন থেকে শো অপশন, এই যে জাস্ট এই যে কর্নারে যে আইকনটা দেখতে পারতেছি, এটাতে ক্লিক করলে অপশন গুলো শো করবে, দেন শো অপশন আসলো। এই যে এখন আমাকে দেখতে হবে যে আমার অ্যালাইনটা সিলেক্টে আছে নাকি আর্টবোর্ডে আছে। ওকে, আমি এই যে অ্যালাইন টুতে যখন আসবো, এই যে আইকনটাতে ক্লিক করলে ওটা শো করতেছে, তখন দুইটা অপশন আসছে যে অ্যালাইন টু সিলেকশন, দেন হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। যেহেতু আমি এটা আর্টবোর্ডে অ্যালাইন করব, আবার আমাদের যদি এখানে যে অ্যালাইন অপশন আসছে, সেম জিনিসটা এখানেও আছে, এই জিনিসটা এখানে আসবে না যদি আমরা সিলেক্টে থাকে। এটা সবাই একটু দেখে নিবেন, অনেকে হয়তো বলতেছে এই এখানে আসতেছে আমার পিসিতে আসতেছে না। এটা সমস্যা হচ্ছে যখন আমাদের সিলেকশনে থাকে, তখন এটা আউটপুটে এই যে আমাদের মেনু বারে এটা শো করে না সাব মেনুতে। দেন আমি আউটপুটে সিলেক্ট করে দেওয়ার পর এটা শো করবে। ওকে, এখন হচ্ছে আমি যে রেক্টেঙ্গুলটা নিলাম এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটা কিন্তু সেমই, এই যে প্রথমত হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এভাবে অ্যালাইন হলো। দেন হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এখন হচ্ছে আমার আর্টবোর্ডটা পুরোপুরি এটা অ্যালাইন হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই যে আমার এটা অ্যালাইন হয়েছে কি না, সেটা হচ্ছে একটা শর্টকাট আছে, এই যে আমি একটু ইয়ে করতেছি। এখন বলেন এটা কি অ্যালাইন হয়েছে? দেখেন তো, মনে হচ্ছে তো পুরো আর্টবোর্ডের সাথে সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আমি যদি বলি এটা অ্যালাইন হয় নাই, এখনো কিছু অংশ বাকি আছে অ্যালাইন হওয়ার জন্য। তো ওই জিনিসটা দেখার জন্য হচ্ছে কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ওয়াই। এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে যখন দেখলাম, এই যে আমার রেক্টেঙ্গুলার চলে আসছে এখানে, আর আমার আর্টবোর্ড হচ্ছে এখানে। এখন যখন অ্যালাইন করব, এই যে এখন পুরোপুরি আসছে। এই কারণে হচ্ছে আমরা টেনে নিয়ে কখনো অ্যালাইন করব না, আমরা অনেক সময় বুঝতে পারি না যে এটা অ্যালাইন হয়েছে কিনা। তো এটা হচ্ছে অনেক জুম করার পর তখন বুঝতে পারবেন যে এটা অ্যালাইন। ওকে, তো আবার কালার আসার জন্য হচ্ছে সেম ভাবে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই দিলে চেঞ্জ হবে, আবার চলে আসবে। ওকে, এখন হচ্ছে আমি যেটা রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে সিলেক্ট করে অল্টার চেপে, অল্টার শিফট, অল্টার চেপে নিয়ে আসলে হচ্ছে কপি হয়ে আসে। হ্যাঁ, পাশাপাশি যদি শিফট চেপে নিয়ে আসি, দেখেন শিফট, তখন হচ্ছে এটা সোজাসুজি আসে। এখন আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এন্ড সেম ভাবে দেখেন আমি এটাকে হাইড করতেছি কন্ট্রোল সি দিয়ে। প্রত্যেকটা অবজেক্ট হাইড করার জন্য হচ্ছে কন্ট্রোল সি, তবে এটা চলে যায় না, এটা আবার আপনি নিয়ে আসতে পারবেন। আমি কন্ট্রোল সি দিয়ে হাইড করলাম। এই যে এই যে দুইটা আর্টবোর্ড। হ্যাঁ, এখন আমার আর্টবোর্ড আমি এখানে দুইটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। ওয়ান
আমি আর্টবুক 1 ক্লিক করলাম। এখন আমি এই যে রেকট্যাঙ্গুলার ক্লিক করে অ্যালাইন করতেছি, কোন আর্টবুকে অ্যালাইন হয়েছে? 1 এ। কিন্তু আমি তো চাচ্ছি যে 2 তে হবে, আমি তো চাচ্ছি যে আর্টবুক 2 আছে সেটাতে অ্যালাইন হবে। তো এটা করার জন্য এই যে আর্টবুকে ক্লিক করতে হবে, প্রত্যেকটা আর্টবুকে যদি ওই আর্টবুকে অ্যালাইন করতে চান ওই আর্টবুকটাতে ক্লিক করতে হবে। দেখেন এটা কি চেঞ্জ চেঞ্জ বুঝতে পারতেছি? হ্যাঁ, এই যে যে আর্টবুকটাতে ক্লিক করবেন ওই আর্টবুকটা সিলেক্ট হবে। ওকে, এখন আর্টবুক 2 তে ক্লিক করা আমার, আমি এটাকে অ্যালাইন করেছি, তার আগে এগুলো ফেলে দিচ্ছি। দেখেন আমি অ্যালাইন করতেছি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এন্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এখানে প্রত্যেকটা অপশন আমরা আইকন দেখলে বুঝতে পারবো যে কোনটা কোন পাশে কোন দিকে অ্যালাইন হচ্ছে। তো পাশাপাশি একটু মাউস কিছুক্ষণ রাখার পর এটা বুঝতে পারবো যে টোটাল। ওকে, এখন হচ্ছে আমার দুইটা অ্যালাইন শেষ। এখন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার হাইট করে রাখছি, সেটা আবার শো করব, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার সি। যেটা হাইট করছি এটা আবার আমি নিয়ে আসছি। ওকে, এখন এই দুইটা আর্টবোর্ডে আমার হচ্ছে দুইটা রেক্ট্যাঙ্গুলার আছে, দুইটারই হচ্ছে ফিল হোয়াইট স্ট্রোক ব্ল্যাক। এখন আমি ফিলটাকে নান করে দিচ্ছি, দুইটা একসাথে সিলেক্ট করে ফিলটাকে নান করে দিচ্ছি। ফিল নান, এখন শুধু স্ট্রোক, স্ট্রোক ব্ল্যাক আছে, আমি স্ট্রোকটা একটু কমাচ্ছি 0.75, 0.7 স্ট্রোকটা আমি কম করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমাকে কালার গাইড এন্ড হচ্ছে টেক্সট গাইড দিতে হবে। এখন আমি এই যে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করলাম যেটাকে আমি অ্যালাইন করলাম, এখন আমাকে যেতে হবে অবজেক্ট পাথ, অফসেট পাথ, যেটা থেকে হচ্ছে আমি আমার টেক্সট গাইড এন্ড হচ্ছে কালার গাইড দিতে পারবো। দেন ওকে, এখন আমি এটাকে প্রিভিউ দিচ্ছি। ওকে, আমি এখানে নিব হচ্ছে 0.06 অথবা 0.2। আমি হচ্ছে প্রথমে বললাম হচ্ছে 6, আবার বললাম হচ্ছে 2, আবার কখনো বলতে পারি 1, কখনো বলতে পারি 2, তবে এটা হচ্ছে একটু পরে বলতেছি। এখন আমি এটা ওকে দিলাম, এই যে এখন দুইটা রেক্ট্যাঙ্গুলার আসছে, এটা কিন্তু কপি হয়ে আসছে, আপনার মেন যেটা ছিল এটা এখনো আছে বাট এটা কপি হয়ে আসছে। এখন হচ্ছে আমরা ভিতরে যেটা হচ্ছে আমরা টেক্সট গাইড নিব, আবার পাথ অফসেট পাথ প্রিভিউ। এখন হচ্ছে মাইনাস, সবসময় মনে রাখবেন আপনি যদি বাহিরে দিতে চান তখন নর্মালি দিয়ে দিবেন, যদি এটা ভিতরে নিয়ে আসতে চান সেটা হচ্ছে মাইনাস দিয়ে শুরু করতে হবে। এখন 0.4 কত দিব, 4। দেন ওকে, এখন আমি এটা অনেক বেশি দিছি, আরেকটা দিব আরেকটু কম। এটা দিব হচ্ছে 0.06। সেম ভাবে মাইনাস 0.2। ওকে, এখন আমি একটা 6 একটা হচ্ছে 2 তে নিয়ে আসছি, সেটা কেন এখন আমরা একটু গুগলে যাই তাহলে একটু ক্লিয়ার হতে পারবো। এই যে আমাদের কিছু কিছু ডিজাইন হচ্ছে, অনেকগুলো ডিজাইন হচ্ছে কন্টেন্ট একটু বেশি, অনেকগুলোতে কন্টেন্ট কম থাকে, তো ওটার উপরে ডিপেন্ড করে যে আপনি টেক্সট গাইড কতটুকু নেবেন। আপনার যদি কন্টেন্ট কম থাকে সেক্ষেত্রে আপনি টেক্সট গাইড বেশি করে নিতে পারেন, যদি কন্টেন্ট বেশি থাকে সেক্ষেত্রে টেক্সট গাইড এটা কম করে নেবেন। এখন আসি হচ্ছে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এই যে এখানে তিনটা বক্স নিলাম আমি, আমার হচ্ছে মেন সাইজ হচ্ছে এটা, এটা হচ্ছে আমার
কাটিং মার্ক, তারপর হচ্ছে আমার কালার গাইড, দেন হচ্ছে টেক্সট গাইড। ওকে, এখন হচ্ছে আমি টেক্সট গাইড সিলেক্ট করলাম এন্ড কালার গাইড দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক, মেক গাইড। ওকে, এটা করার কারণ হচ্ছে আমি তো ডিজাইনের মধ্যে হচ্ছে এটা রাখবো না, কোনো স্ট্রোক কালার রাখবো না। তো সেক্ষেত্রে আমাকে তো হচ্ছে মেজারমেন্টটা বুঝতে হবে, তার জন্য হচ্ছে আমাদেরকে রেক্টেঙ্গুলার নিয়ে তখন এটাকে মেক গাইড করে দিতে হয়। এই কালারটা হচ্ছে আপনার জেপিজি তে অথবা ডিজাইনে কোথাও শো করবে না প্রিন্ট করার পর, এটা শুধু আপনি দেখতে পারবেন। এটা যখন জেপিজি করবেন এগুলো অটোমেটিকলি চলে যায়। ওকে, এখন আমি এটাকে পাশে কপি করে দিব, আগেরটা ডিলিট দেন এটাকে সেম ভাবে। এই যে আমার কিন্তু গাইড গুলো সিলেক্ট করতেছে না, সিলেক্ট হচ্ছে না আমি যত সিলেক্ট করতেছি, বাট আমার যেটা স্ট্রোক ব্ল্যাক আছে রেক্টেঙ্গেল এটা সিলেক্ট করতেছে, বাট আমি চাচ্ছি এটাও সিলেক্ট করব। সেটার জন্য হচ্ছে এই যে রাইট ক্লিক করার পর এই যে লক গাইড এন্ড হচ্ছে হাইড শো দুইটা অপশনই আসবে, যদি এখানে হাইড করে দিই হাইড, রাইট ক্লিক করে শো দিয়ে দিই শো, এখন হচ্ছে লক আনলক। আমরা অনেক সময় কাজ করার ক্ষেত্রে এটা লক করে রাখতে হয়, অনেক সময় যদি অবজেক্ট মুভ করি তখন হচ্ছে এটা মুভ হলে সমস্যা, কারণ হচ্ছে আমার যদি মেজারমেন্ট নড়ে যায় তখন আমার কাজ করতে সমস্যা। এই কারণে হচ্ছে এটা অনেক সময় লক করে রাখি, আর যদি এটাকে মুভ করতে হয় সেক্ষেত্রে এটাকে ঠিক বা সরাই দিতে হবে। এখন আমি এটা সিলেক্ট করতে পারবো, এখন আমি এটাকে গ্রুপ করব। আমি যেহেতু এটাকে এখানে নিয়ে এসে অ্যালাইন করতে হবে আমাকে, সেক্ষেত্রে এটাকে অবশ্যই গ্রুপ করে নিব, যেহেতু আমার এখানে আর কোনো কাজ নাই, এটা টেমপ্লেট আমার রেডি, আমি সাইজ তৈরি করে ফেলছি, এখন শুধু এটার উপরে আমি ডিজাইন করব। তো সেক্ষেত্রে এটার কোনো কাজ নাই, এটা কন্ট্রোল জি গ্রুপ অথবা রাইট ক্লিক করে গ্রুপ, দুইটা শর্টকাট এটার, একটা হচ্ছে নর্মালি রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ পাচ্ছি, অথবা হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ হয়ে গেল। এখন আমি সেমটাকেই অল্টার চেপে শিফট এটাকে কপি করে দিয়ে দিলাম সেকেন্ড আর্টবোর্ডে, দেন আর্টবোর্ডে ক্লিক করলাম, যেটা গ্রুপ ছিল এটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন অ্যালাইন করে নিলাম। এই যে আমরা হচ্ছে যখন সাইজটা নিয়ে ফেলবো, এখানে তো এটা দুইবার নেওয়ার দরকার নাই, যেহেতু সেম জিনিসটাই, যখন একবার নিয়ে নিব তখন এটাকে কপি করে দিয়ে দিব। তো একবারে দুইটা নিয়ে নিতে পারতাম, দুইটা একসাথে সিলেক্ট করে একসাথে নেওয়া যায়, তো আপনাদের বোঝার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি একবারে নিলাম। তো সেক্ষেত্রে আমি যেটা এটা যখন নিয়ে ফেলছি তখন পাশের আর্টবোর্ডে সেটা কপি করে দিব, তখন পুরোটা একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল জি গ্রুপ, আবার যদি আনগ্রুপ করতে চাই তখন রাইট ক্লিক আনগ্রুপ, আনগ্রুপ হয়ে যাবে, তখন আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন। আর কিবোর্ড হচ্ছে কন্ট্রোল পাশাপাশি হচ্ছে শিফট, মনে রাখবেন প্রত্যেকটা জিনিস হচ্ছে বিপরীত কাজ করবে অল্টার শিফট। আপনি যেমন হচ্ছে আমরা লক করি কি কিভাবে কন্ট্রোল টু, তার বিপরীত কাজটা করবে কি পাশাপাশি যদি অল্টার অ্যাড করি। বুঝতে পারছেন, যেমন হচ্ছে আমরা হাইড করি কিভাবে কন্ট্রোল সি, পাশাপাশি যদি অল্টার চাপি তখন হচ্ছে শো হয়ে যায়, মানে বিপরীত কাজটা করে। তো অনেক কাজ দেখবেন হচ্ছে বিপরীত কাজ করে, শিফট পাশাপাশি অল্টার। ওকে, এখন আমি এটা সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম সেকেন্ড আউটপুটে, জাস্ট টান দিয়ে নিয়ে আসলাম। এখন এটাকে ক্লিক সিলেক্ট করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা পুরোটা আমার অ্যালাইন কমপ্লিট। ওকে, এখন আমি এটাকে একটা সেভ দিয়ে দিচ্ছি ফাইল, যেহেতু আমি এটা টেমপ্লেট রেডি করে ফেলছি সব শেষ, এখন আমি এটা ফাইলটা একটু সেভ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফাইল সেভ, তো আমি শর্টকাট দিব কন্ট্রোল এস।
जी भाई जी हेलो দিবে, উনি তো আবার বলবে যে এখন না বাসায়, বাসায় না পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, আমি যেখানে একটা নাম সিলেক্ট করে দিলাম, দেন কোথায় সেভ দিব, ডেস্কটপে সেভ দিব, ফোল্ডার ক্রিয়েট করব, ওটা নাম দিব যে কোন ডিজাইন করতেছি। সবসময় এই কাজটা একটু বেশি করবেন, যে এই ডিজাইনটাই করবেন নির্দিষ্ট একটা জায়গায় ফোল্ডার ক্রিয়েট করে আলাদা আলাদা করে সবগুলো জিনিস রাখবেন, যেগুলো হচ্ছে পরবর্তীতে আপনার কাজে আসবে। কাজে আসুক বা না আসুক, যখন আপনি বড় হবেন তখন অন্তত ওগুলো দেখে একটু হাসতে পারবেন। আমি এখনো মাঝে মধ্যে আমার ড্রাইভে ঢুকে আগের কাজগুলো দেখি, তখন চিন্তা করতেছি যে খুব ভালো ডিজাইন হয়েছে। প্রত্যেকটা নাম দিয়ে দিব যে কি ডিজাইন, ফোল্ডার করে দিব, দেন ওটার ভিতরে সেভ দিব। ইভেন ওই ডিজাইনটাতে যতগুলা জিনিস ইউজ করব, যদি কোনো ইমেজ ইউজ করি, যাই কিছু আইকন ইউজ করি বাইরে থেকে যদি নিয়ে আসি, ওই সবগুলো জিনিস ওই ফোল্ডারের ভিতরে রাখবো। সেটা ব্রোশিওর এক্স ব্যানার যাই হোক, ফ্লায়ার ডিজাইন হোক, আলাদা আলাদা করে রাখবো। এগুলো হচ্ছে আপনাদের ওই যে ফ্রিল্যান্সিং যে ক্লাসগুলা, ওই ক্লাসগুলাতে পোর্টফোলিও ছাড়া ফ্রিল্যান্সিং ক্লাস নিবে না। বুঝতে পারছি। ওকে, এখন হচ্ছে আমি যদি এটাতে ডিজাইন অ্যাড করি, ওই ডিজাইনটা কোথা থেকে রাখবো? আর যদি টেক্সট অ্যাড করি সেক্ষেত্রে সেটা কোথায় রাখবো? আবার হচ্ছে যেই টেক্সট দিব ওইটা সাইজ কতটুকু রাখবো, বিষয়টা হচ্ছে এটা। এখন বিজনেস কার্ডে আমরা মানে সর্বনিম্ন হচ্ছে 6.5, এর থেকে ছোট আর দেই না, কারণ হচ্ছে প্রিন্টে আসে না। ওকে, তার উপরে আমরা যতই রাখতে পারি। এখন সাপোজ আমি একটা ডিজাইন অ্যাড করতেছি, আমি রেক্টেঙ্গুলার দিয়ে একটা ডিজাইন দিলাম, এতটুকু একটা কালার দিয়ে দিচ্ছি, এটার কালার থাকবে রেড। আমি কালার থেকে রেড কালার সিলেক্ট করে দিলাম, এটার স্ট্রক ফিল কালার, স্ট্রক নান। এখন দেখেন, এটা হচ্ছে আমার টেক্সট গাইড, কালার গাইড, এটা হচ্ছে কাটিং বার। এই যে এই জিনিসটা আমি কম কেন নিলাম, এটা হচ্ছে আমার ডিজাইনের বাহিরে, এই জিনিসটা আমার আসবে না, এটা হচ্ছে কেটে ফেলে দিবে। এই কারণ হচ্ছে আমি কম করে নিয়ে আসছি। অনেক সময় কি হয়, কাটিং এ হচ্ছে একটু কম বেশি হয়ে যায়। যদি আমরা ডিজাইনটা এখান থেকে রাখতাম, আমি এটা স্টক নান করে দিচ্ছি, স্টক নান। সাপোজ আমি ডিজাইনটা এতটুকু রাখলাম আমার হচ্ছে কাটিং মার্কের ভিতরে, এখন ভুলে আমার এটা এখানে কাটিং পড়ে গেছে। ভুলে যদি এই যে একটা সমস্যা দেখেন, এটা কিন্তু আমি যখন এটাকে মুভ করতেছি কিবোর্ডের সাহায্যে, এটা কিন্তু বেশি হচ্ছে, রাইট? একটু বেশি যাচ্ছে না? তা আমি চাচ্ছি যে এটা একটু কম যাবে। তো এটা করার জন্য হচ্ছে আমার কিবোর্ড হচ্ছে কন্ট্রোল কে, কন্ট্রোল কে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব 0.0005 অথবা হচ্ছে 2.1, যাই দিই। এখন আমি দেখতে পারবো এই যে অনেক কম কম যাচ্ছে না, এটা আমরা কাজ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবো যে কতটুকু দিলে কতটুকু যাচ্ছে। আবার যদি কন্ট্রোল কে দিই, আবার যদি 1 দেই, তখন এটাকে খুঁজেও পাবো না কোথায় চলে গেছে। আবার যদি কন্ট্রোল কে দিই, তখন আবার 0.0005, এন্টার। এখন আরো একটু 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 যাবে, এটা কাজ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবেন জিনিসটা যত কমে আসবে তখন কোথায়। এই যে এখন এটাতে একটু কালার দিয়ে দিচ্ছি, স্টক স্টকটাকে আরো এটাকে হচ্ছে 10 করে দিচ্ছি। আমরা দেখতে পারতেছি এই যে এটা হচ্ছে আমার কাটিং মার্ক,
ভুলে আমার এখানে কাটিং করে গেছে, এটা হয় স্বাভাবিক, তখন আমার কি হয় এখানে হচ্ছে হোয়াইট এরিয়া চলে আসে, আমার ডিজাইনটা খারাপ আসে। তো এটার কারণে হচ্ছে আমরা করি কি একটু বাড়তি দেই, এই যে এতটুকু বাড়তি দিই, তখন যদি এখানে না এখানেও পড়ে তাতে আমার ডিজাইনে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, এটা দিতে হয় সবসময়। আর যদি প্রেসে আপনার ভালো, ওদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, সেক্ষেত্রে আপনি কাটিং মার্ক রাখতে পারবেন, আপনার কাটিং কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমাকে এখানে যদি আমি কোনো টেক্সট দেই, সেটা কোথা থেকে রাখবো? সাপোজ আমি দিলাম, এটাকে হচ্ছে বোল্ড করে দিচ্ছি, বোল্ড, এটার কালার দিচ্ছি হোয়াইট কালার, এটাকে একটু ছোট করে দিচ্ছি। এখন আমি যদি কোনো টেক্সট দেই, তখন এই যে এই আমার টেক্সট গাইড, এটার ভিতরে রাখবো। এখন আমি যাই কিছু অ্যাড করি, যদি এই বর্ডার রেখে দেই, তখন আমার এটা অ্যালাইন কি নষ্ট হবে? কখনো মনে হবে যে আমি যদি অ্যালাইন না দিতাম তখন কি হবে? এটা কালার চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক, এই যে তখন মনে হবে এখানে স্পেস একটু বেশি রয়ে যাবে, এখানে একটু কম, তখন জিনিসটাই না নষ্ট হয়ে যায়। আপনার ডিজাইনের ডিজাইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যালাইন অ্যান্ড কালার, এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি কোন ডিজাইনে কোন টেক্সট কোন কালার সাথে কোন কালারটা যাবে। তারপর হচ্ছে আপনার অ্যালাইন, আমরা যদি ডিজাইনগুলো দেখি, দেখেন প্রত্যেকটার কালার হচ্ছে, এখানে যে কালার ইউজ করছে এটার সাথে কি সে রেড দিতে পারতো না? সে দেয় না, কারণ হচ্ছে এই কালারের সাথে তার রেড কালারটা যাচ্ছে না। এভাবে প্রত্যেকটা কালার দেখলে বুঝতে পারবেন যে সে যে ইয়া ইউজ করছে, এই যে টেক্সট অ্যান্ড হচ্ছে তার ভিতরের কন্টেন্ট গুলা নির্দিষ্ট একটা মেজারমেন্টের ভিতরে। এই কারণে হচ্ছে আমাদের কালার গাইড টেক্সট গাইড নেওয়া। এখন আমাদের হচ্ছে ডিজাইন, পেন্ট টুল দিয়ে যে কোনো ধরনের শেপ তৈরি করে ডিজাইন করতে পারি। পেন টুলের কাজ কি করা হয়েছে মনে হয় তো একটু করা হওয়ার কথা। এখন আমরা ইচ্ছা মতো আমাদের মতো ডিজাইন করব, যাই কিছু লাগে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিবেন, কালারটার উপরে আপনি যে টেক্সট ইউজ করছেন ওটা কোন কালারে ফুটবে। আমি এখানে ওটার একটা রেক্টেঙ্গুলার নিলাম, ওটার উপরে সাপোজ আমি একটা টেক্সট বসাবো, এটার উপরে টেক্সট কালার হোয়াইট আছে, এখন আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি ব্ল্যাক। দেখেন একটা জায়গায় হচ্ছে হোয়াইট করে দিব, আর একটা জায়গায় ব্ল্যাক করে দিব। এখন আপনারা দেখেন কোন কালারটা আপনার লাইট মনে হচ্ছে যে বেশি ফুটতেছে ব্যাকগ্রাউন্ডের সাথে, অবভিয়াসলি হোয়াইট কালার। এই জিনিসগুলো হচ্ছে সবসময় দেখবেন। অথবা আমি যদি কোনো জিনিস অ্যাড করি, এখন আসি, এই যে আমি অনেক দূর থেকে পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করলাম, কিন্তু আমার এটা কালার গাইডে আসে নাই। সাইজটা ছোট হওয়ার কারণে অনেক সময় পেন টুলে সেটা ওই সাইজে আসে না, আপনি যেখানে ক্লিক করতে চাচ্ছেন সেখানে আসে না, যদি সাইজ ছোট থাকে আপনার আর্টবোর্ডের। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে এটা আর্টবোর্ডে চলে আসছে না, এখন আমার হচ্ছে এটা এখানে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে আমার জিএক্স সিলেকশন টুল। এখন আমি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে সেটাকে মুভ করতে পারবো। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি কালার গাইডে দিয়ে দিলাম, সেম ভাবে এখানেও
এই যে এখন এখানে দেখি এটা কোনো সমস্যা, এখানে ঠিক আছে, দেন ওকে। এই যে দেখেন আমি ডিজাইনটা করার সময় আমি যে টেক্সটটা আছে একটা রেকট্যাঙ্গেল নিলাম সেটা পিছনে চলে গেছে, রাইট? এখন আমি দুইটা কাজ করতে পারি। আমি হচ্ছে যে পেন টুল দিয়ে যেটা নিলাম এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এটাকে ব্যাগে দিতে পারি, ব্যাগে দিয়ে তখন এটা চেঞ্জ করতে পারতেছি। অথবা আমি যে শুরু যে একটা কাজ করছি শুরু থেকে সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে হাইড করছি, হাইড করার পর আমি এটা সিলেক্ট করতে পারতেছি, সিলেক্ট করে এটা মুভ করে যে কোনো জায়গায় রাখলাম, দেন কন্ট্রোল অল্টার সি। এখন হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে তিনটা আইকন, লোকেশন, ইমেল, ফোন নাম্বার, এন হচ্ছে ওয়েব আসে মাঝে মধ্যে চারটা। ওই আইকন গুলা কিভাবে করতে হয় বলা হয়েছিল? না না না, এখন হচ্ছে এই যে অবশ্যই আমাদেরকে তো আইকন গুলা বসাতে হবে ওই কালার সাথে অ্যাডজাস্ট করে, তো শুরু থেকে এগুলো তো করার কথা। হ্যাঁ, আইকন গুলো আমাদেরকে করতে হবে প্রত্যেকটা আইকন। সাপোজ আমি যদি ওয়েবের আইকন দিই, ওয়েবের আইকন নিয়ে আসলাম, এই আইকনটা ইউজ করব। এখন আমি যদি পারি এটাকে আমি বানাতে পারি, অথবা হচ্ছে সেম জিনিসটাকে পাস করে কাজ করতে পারি। সবচেয়ে বেটার হয় যদি আপনি পিএনজি নিয়ে কাজ করেন, বা আরো বেটার হয় আপনি যদি এগুলাকে ভেক্টর করে রাখেন অথবা হচ্ছে সফট কপি করে রাখেন। সাপোজ আপনি এখান থেকে একটা আইকন আপনি বানায় রাখলেন, এটা তো আপনি সারা জীবন ইউজ করতে পারবেন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে। অনেক সময় ব্ল্যাকের উপরে এটা হোয়াইট করতে হবে, হোয়াইটের উপরে এটা ব্ল্যাক করতে হবে, রেডের উপরে অন্য কালার করতে করতে হতে পারে, সেক্ষেত্রে আপনি তো এটা চেঞ্জ করতে হবে। সবচেয়ে বেটার হয় আপনি প্রত্যেকটা আইকন হচ্ছে ইমেল আইকন, ফোন আইকন, অ্যান হচ্ছে আর কি কি, যদি ফেসবুক আসে এটা করে রাখতে পারি, প্রত্যেকটা আইকন করে রাখবেন সবাই সফট কপি এটাকে পাস করে। এখন বলেন এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? অবশ্যই। আপনার কাছে আসবো অবশ্যই, তবে একটু পরে আসতেছি। হ্যাঁ, এখন হচ্ছে আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, সাপোজ হচ্ছে এই ডিজাইনটা নিচ্ছি, এটাকে কপি করলাম, আমি শুধু কয়েকটা ইফেক্ট দেখাবো, আমি কিন্তু ডিজাইন দেখাবো না যে কোন ইফেক্টটা কিভাবে দিতে হয়। এই যে এখানে একটা ইফেক্ট আছে, রাইট? তো আমরা যদি ডিজাইনের ক্ষেত্রে এরকম কোনো ইফেক্ট দিতে চাই অন্য যে কোনো শেপ তৈরি করে, ওই জিনিসটা কিভাবে দিব? ওকে, আমাদের ক্লাস টাইম কতক্ষণ পর্যন্ত, কয়টা পর্যন্ত? 7:30। এখন আসি হচ্ছে এই যে এরকম একটা ইয়া যদি আমরা করতে চাই, আমরা এই আর্টবোর্ডে কাজ করবো। আমি নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি যাতে আলাদা করে ঠিক মতো বুঝাতে পারি। ওকে, আমি এটাকে একটু বড় করলাম, এটাকে সাইডে রাখলাম। ওকে, এই জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে টোটালি ব্ল্যাক,
দেন আরেকটা শেপ আসছে এখান থেকে, ওকে এখন এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটার কালার হচ্ছে ইয়েলো কালার। আর উপরে হচ্ছে আরেকটা ব্ল্যাক, সেটা হচ্ছে অলরেডি টুলস পাওয়া যায়। এটা আমাদের এই ধরনের যদি কোনো ডিজাইন অ্যাড করতে হয় সেটা হচ্ছে পেন টুল দিয়ে অথবা হচ্ছে অন্যভাবে করবো না, এটা হচ্ছে টুলস আছে আমাদের অলরেডি। এখন আমি এরকম না, এটা হচ্ছে টোটালি ব্ল্যাক করে দিচ্ছি। ওকে এখন হচ্ছে এটা কালার কিন্তু ফুল ব্ল্যাক না, এখানে হচ্ছে আমরা এটা কালার একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন এই যে দেখেন, এটা হচ্ছে উপরে যেটা আছে এটা শ্যাডো দেওয়া, শ্যাডো মনে হচ্ছে রাইট? এখন এটা হচ্ছে আমাদের কোথা থেকে ইফেক্ট, দেন এই যে ড্রপ শ্যাডো, সেটা কোথা থেকে আসছে? ইফেক্ট থেকে। এটা কি খুঁজে পাবো? ড্রপ শ্যাডো। এখন হচ্ছে আমি প্রিভিউ দিচ্ছি, শ্যাডোটা এই পাশে চলে আসছে না, আমি চাচ্ছি এই পাশে আসবে। এখানে প্রত্যেকটা অপশন সবাই একবার একবার করে চেঞ্জ করে দেখবেন যে কোনটা কি কাজ করতেছে। এখানে দেখবেন যে অপাসিটি, একটা লেফট একটা রাইট আর একটা ব্লার হচ্ছে, এগুলো দেখলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ব্লার বেশি হবে কম হবে। আর এটা হচ্ছে লেফট রাইট আপ ডাউন, এই যে যদি ব্লার কমাতে চাই বাড়াতে চাই করতে পারবো, যদি অপাসিটি কমাতে চাই এখান থেকে অপাসিটি চেঞ্জ করতে পারবো। এখানে যদি আবার এখানে আমাদের ইয়া চেঞ্জ করতে চাই ইফেক্ট, তখন এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এটা ক্লিয়ার সবার? ছোট্ট একটা জিনিস, দেন ওকে, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। তবে ব্ল্যাকের উপরে আপনার হচ্ছে হোয়াইট ব্ল্যাক এই দুইটা কালার উপরে আপনার এই যে ব্ল্যাক কালারের শ্যাডো ছাড়া অন্য কোনো কালার আসে না, সেটা অন্য কোনো কালারে শো করতে পারে, তবে এই দুইটা কালারের অন্তত আসে না। ট্রাই করে দেখতে পারেন যে আসে কিনা, এখানে কালার চেঞ্জ করে হোয়াইট কালার করে দিই দেখি আসে কিনা। আসতেছে না, দেখি ব্ল্যাক করে দিই আসছে। তারপর অন্য কালারও দিয়ে দেখবেন কোনটা আসতেছে কোনটা আসতেছে না, তাহলে আর একটু বুঝতে পারবেন, দেন ওকে। এখন আসি আমার আর আরেকটা ইফেক্ট নিয়ে আসি, দেখি তো এই যে আরেকটা জিনিস কপি। আপনারা ভাইবেন না যে আমি কপি করে দেখাচ্ছি, আমি এটা বুঝাচ্ছি যে আপনারা এই যে ইফেক্ট এগুলো কিভাবে দিবেন। আমি কিন্তু নর্মালি ডিজাইন করে দেখাই না, এই যে এখন আমরা যদি এরকম কোনো শেপ দিতে চাই অথবা আমরা অনেক সময় রাখি কি এই যে রেক্টাঙ্গুলার নিলাম, এটাকে কপি করে এটাকে ব্ল্যাক করে দিলাম, এটাকে রাইট ক্লিক, তখন কি মনে হচ্ছে পিছনে আরেকটা হচ্ছে শ্যাডো হয়ে আছে না, এরকম মনে হচ্ছে না? এটা তো এরকম টাইপের না, আমরা যে এই ডিজাইনটা এভাবে করতে হবে তা কিন্তু না, এটা হচ্ছে সেম ভাবে আপনি অন্য ডিজাইনে হচ্ছে সেটা কাজে লাগাতে পারেন। আমি শুধু জাস্ট ইফেক্ট এগুলো বলে দিচ্ছি। ওকে এখন হচ্ছে এই যে এই বিষয়টা, আমি সেমটাকে একটা পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করতেছি, একটা শেপ তৈরি করলাম, আমি একটা শেপ তৈরি করলাম, দেন ওকে, এটার কালার আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এখন আমরা একটু বাহিরে আসি, এখন এটাকে ফেলে দিচ্ছি। দেখেন এটার এপাশ থেকে আর একটা শেপ আসছে, এটা একটু ডার্ক রাইট? এখন আমি এটাকে কি করতে হবে, কপি করতে হবে আমাকে। আমি যদি চাই পেন টুল দিয়ে আমি এটাকে আলাদা নিতে পারি, তবে সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে সমান নাও হতে পারে,
সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কপি করে পিছনে আরেকটাকে তখন এটাকে মুভ করি। তো সেটার জন্য হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপর আমরা যে বিতে পেস্ট করি ওই বি না। এই যে আমাদের যদি আমরা এডিটে আসি দেখেন পেস্ট হবে কন্ট্রোল ভি পেস্ট ফন্ট, এটা হচ্ছে এফ এতে হচ্ছে যেটা কপি করছেন তার উপরে সেম ভাবে ওখানেই পেস্ট হয়ে যাবে, এটা আর মুভ হবে না। দেন হচ্ছে যদি ব্যাকে দিতে চান তখন হ্যাঁ এটা সেম ভাবে পিছনে আরেকটা পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। যদি এটা মুভ করে দেখি তখন বুঝতে পারবো সেম টু সেম পিছনে রয়ে গেছে। এখন এটাকে হচ্ছে একটু মুভ করতে হবে আমার। এই যে আমি উপরেরটার কালার একটু চেঞ্জ করতেছি যাতে আমি বুঝতে পারি, এটাকে চেঞ্জ করে একটু রাইট সাইডে মুভ করে দিচ্ছি। যতটুকু দরকার মুভ করে দিব, এতটুকু মুভ করলাম। এখন আমি এটা কালার আবার হোয়াইটে আসতেছি, এটা কালার ব্ল্যাক অথবা যাই কিছু রাখি আমাদের ডিজাইনের ক্ষেত্রে। ওকে, এখানে বাকি সবগুলো ইফেক্ট সেম ইয়াতে, যেমন এটা হচ্ছে কপি করে দেন আরেকটা একটু দিক সিলেকশন টুল দিয়ে এতটুকু বাড়তি নিয়ে আসে, দেন রেড কালারই সেম তবে পিছনেরটা হচ্ছে একটু ডার্ক, তখন কি আসে একটু শ্যাডো মনে হচ্ছে অথবা 3D আসতেছে, রাইট? আমরা যদি আরো কয়েকটা দেখি, আমরা কি গ্রেডিয়েন্ট দেখবো? এখন দেখি হচ্ছে গ্রেডিয়েন্ট কিভাবে দিতে পারি আমরা। দেখি গ্রেডিয়েন্ট এটা না, আমরা এই গ্রেডিয়েন্টটা নেই। এই যে সুন্দর একটা গ্রেডিয়েন্ট, এটা এটা কি গ্রেডিয়েন্ট বুঝতে পারতেছি? আচ্ছা গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্ট অন্য সেমি আছে দেখতে পারবো আর কি আছে। এই যে এখানে আসি, এখানে এটা কি মনে হচ্ছে এই ডিজাইনটা? এই যে উপর থেকে এসে মনে হচ্ছে এটা আবার ভিতরে চলে গেছে। এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস, আমরা যদি রেক্টাঙ্গেল দিয়ে করতে পারি অথবা হচ্ছে পেন টুল দিয়ে করতে পারি। পেন টুল দিয়ে হচ্ছে তো নর্মালি আমরা এখানে চারটা ক্লিক করে এটা নিয়ে নিতে পারতেছি, তবে আমরা রেক্টাঙ্গেল দিয়ে এটা কিভাবে নিব? রেক্টাঙ্গেল তো এরকম নাই, এটা কিভাবে নিব বিষয়টা হচ্ছে এটা। তবে আমরা এটা রেক্টাঙ্গেল দিয়ে নিব, বাট পরবর্তীতে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা চেঞ্জ করব, দেখি পারি কিনা। এখন হচ্ছে আমি এখান থেকে এতটুকু একটু খেয়াল করেন, তার নিচে আসছে এতটুকু। এখন দেখেন আমি হচ্ছে এখানকার মেজারমেন্টটা ঠিক রাখছি, রাইট? এই মেজারমেন্ট আমার ঠিক আছে, তার নিচে এটা আমি চেঞ্জ করতে পারতেছি। আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করতেছি যাতে আমার একটা সমস্যা না হয় ব্যাকগ্রাউন্ডটা, কন্ট্রোল 2 লক করে রাখলাম। এখন যাই ক্লিক করি আর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে না, শুধু এটা সিলেক্ট হবে, এটা আমি লক করি নেই। ওকে, এখন হচ্ছে আমি কিবোর্ডে এ পেস্ট করলাম, তাতে কি হয়েছে বলেন? আবার ভিতে আসলাম, এতে আসলাম, ভিতে আসলাম, এতে আসলাম, কি চেঞ্জ হচ্ছে বলেন? উপরে টুল চেঞ্জ হচ্ছে। কাজ করার সময় যদি আপনি শর্টকাট গুলো ইউজ করেন না তখন আর ওই যে আপনার সময় লাগবে না। আমি এই যে এখানে জুম করে এটা কাজ করতেছি তখন অটোমেটিক্যালি আমি যদি রেক্টেঙ্গুলার থাকে তখন আমি কিবোর্ডে এ পেস্ট করব, সিলেক্ট করব, দেন শিফট চেপে এটাকে মুভ করব। আবার আরেকবার, ওকে ওকে, এই যে ড্রিগ সিলেকশন টুল সিলেক্ট করলাম, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ, সরি শুধু এ,
সিলেক্ট করলাম। এখন হচ্ছে দেখেন এটা এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট, একটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন যদি এ একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি তখন এটা মুভ হবে, এটা মুভ করতে পারবো, আর একটা অ্যাঙ্কর পয়েন্টও জায়গা থেকে নড়বে না। ওকে, আর আপনি যদি সিলেকশন টুল দিয়ে দেন তখন পুরো অবজেক্ট মুভ হবে। তো যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার জন্য হচ্ছে আমার ক্লিক সিলেকশন টুল। ওকে, এখন আমি কি করব, দুইটাকে সিলেক্ট করব, দুইটা অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে এই যে যেখানে দরকার দিয়ে দিব। এখন আমি কিবোর্ডে ওয়াই দিচ্ছি, কন্ট্রোল ওয়াই। এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, আমি আবার কন্ট্রোল ওয়াই দিচ্ছি। দেখেন এখানে এটা কি মিলছে আমার, মিলে না, আমি এটা দেখতে পারতেছি না। তো এটা দেখার জন্য হচ্ছে আমার কি করতে হবে, ফিল থেকে স্টকে যেতে হবে। এখন ফিল কালার আছে তার কারণে আমি দেখতে পারতেছি না। তো কি করব, ফিলটাকে জাস্ট ট্রান্সফার করব স্টকে। এখন দেখতে পারতেছি না, এখন আমি অল্টার সিলেক্ট, সরি, রিগ সিলেকশন সিলেক্ট থাকাকালীন এটাকে ক্লিক করব। এটাকে সিলেক্ট করার জন্য হচ্ছে ফার্স্ট তো আপনার ওই অ্যাঙ্কর পয়েন্টতে একটা ক্লিক করতে হবে, প্রথমবার ক্লিক করতে হবে, তারপরে ক্লিক করে ধরে রেখে এটাকে মুভ করতে হবে। আমি এটাকে প্রথমত ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে, তারপর আবার ক্লিক করে এটাকে মুভ করব। আসছে, দেন আমি যাই কালার দিই, তারপর হচ্ছে সেম জিনিসটা, এটা যেহেতু এখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্টই শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে এটাকে রেক্টেঙ্গুলার দিয়ে দরকার নেই, সরাসরি পেন টুল দিয়ে তিনটা ক্লিক করলে যেহেতু হচ্ছে, তিনটা ক্লিক করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমি এটা বাহিরে নিলাম কেন, আমি তো এখান থেকে নিতে পারতাম। বিষয় হচ্ছে এটা, এখন আমি যদি এটা এখান থেকে নিতাম অথবা হচ্ছে এখানে এই মেজারমেন্টে নিতাম তখন কি হতো, দুইটা একসাথে নাও আস, এই যে দেখেন আমি যদি এখান থেকে নিতাম এরকম ভাবে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, এই যে স্পেস থেকে যেত। আবার কন্ট্রোল ওয়াই দিচ্ছি, যেহেতু আমার এটা পিছনেই থাকবে। আমি দুইটা রেড কালার দিচ্ছি, সিলেক্ট করলাম কালার রেড, স্টক নান। ওকে, এই যে এখন হচ্ছে আমার এই অবজেক্ট, এটা উপরে, এটা থাকবে আমার ব্যাকে। তো এটাকে কি করব, জাস্ট এটাকে ডার্ক করে দিব একটু বেশি করে, তখন আমি কাজটা করতে পারবো, কোথাও সমস্যা হবে না। তখন এই যে বাকি যে অবজেক্টটুকু ইউজ করব সেটাও এটার ব্যাকে দিয়ে দিব। বিষয়টা বুঝতে পারছি, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমার আবার একটু স্পিড বেশি তো সাথে সাথে জিজ্ঞেস করবেন। এই যে আমার যে মেন অবজেক্ট, আমি তো এটা শ্যাডো বুঝাবো। সেক্ষেত্রে আমি এটাকে এই যে দেখেন ভিতর থেকে নিছি, যদি এটা আমি পিছনে রাখি সেক্ষেত্রে একটু বাড়তি রাখবো, তখন রেখে জাস্ট এটাকে কালার সেম কালারে ডার্ক করে দিব যাতে আপনার শ্যাডো বোঝাবে অথবা থ্রিডি আকারে আসবে। এই যে আমরা যে ডিজাইন গুলা দেখি, এখন বলেন এই ডিজাইনটা কিভাবে দিছে, এই যে ইয়েলোর উপরে যে যেরকম হচ্ছে, ভুলে যাচ্ছেন কেন, আমরা তো অলরেডি শ্যাডোতে কাজ করছি, কোনটাতে, এই যে শ্যাডোতে কাজ করছি। আবার আমি কি শ্যাডো শুধু এটার জন্য ইউজ করব, শ্যাডো তো আমি অন্য কাজে ইউজ করতে পারি। সেম জিনিসটা হচ্ছে শ্যাডো দিয়ে তিনটা অবজেক্ট তৈরি করছে, শেপ তৈরি করছে, দেন প্রত্যেকটারই শ্যাডো দিয়ে দিচ্ছে একটু একটু করে। যে আমি যদি এখানে দিই এটাকে ফেলে দিচ্ছি, এই যে এটা এখানে একটা দিলাম, এটার কালার হচ্ছে ইয়েলো, সেম আবার একটা দিলাম, ওটার কালার ইয়েলো অলরেডি আছে, আরেকটা, অনেকগুলো কপি করে দিলাম। এখন প্রথম এটাকে সিলেক্ট করলাম, এটাকে শ্যাডো দিব, সবগুলো একসাথে শ্যাডো দিয়ে দিই, হ্যাঁ দেখি হয় কি না। এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, দেন শ্যাডো দিব একসাথে সবগুলো, কোথায় এই পাশে চলে আসছে না,
এটা হচ্ছে বুঝতে পারছি। এখন দেখেন এটা আর একটু চেঞ্জ হয়েছে কেন জানেন, আমরা এটা এটা যদি উপরে দিই তখন এটা উপরে, তখন এটাও উপরে আসবে, এটাও উপরে আসবে, এই যে। ওকে, এখন আসি হচ্ছে একটু গ্রেডিয়েন্টের বিষয়। হ্যাঁ, এটাকে গ্রেডিয়েন্ট দিব, সেটা হচ্ছে ইয়েলো কালারের, ইয়েলো এন্ড রেড, দেখি কালার গ্রেডিয়েন্ট আসে কিনা। প্রথমত আমি দুইটা কালার সিলেক্ট করে দিই যে কোন দুইটা গ্রেডিয়েন্ট দিব। একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটাকে সেম ভাবে চারটা গ্রেডিয়েন্ট অ্যাড করব। প্রথম কালার হচ্ছে কিসে আছে, এটা থেকে কালার নাই, এখানে দেখতে পাচ্ছি কিনা, ওই যে আমরা কালার থেকে তিনটা কালার পিক করে নিই। এখন সেম ভাবে এটাকে হচ্ছে আর একটু ডার্ক করব। এই টুলস এর বিষয় সবাই জানি, যেটাতে হচ্ছে আমরা কালার পিক করতে পারি। ওকে, আমি ইয়েলো কালারটাকে পিক করলাম, দেন এটাকে হচ্ছে একটু ডার্ক করে দিল, এটাকে হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে রেড। এই তিন, এখানে দুইটা একসাথে গ্রেডিয়েন্ট করবো, এটা দুইটা একসাথে গ্রেডিয়েন্ট করব। এটা হচ্ছে এই অবজেক্টটাতে দেখি। এখন আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট অপশন খুঁজে বের করতে হবে। আমরা যদি এখান থেকে খুঁজে না পাই, তখন উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, এখন হচ্ছে আমাকে কালারের কোডগুলো জানতে হবে। এই যে আমি যে ইয়েলো কালারটা নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার ম্যাজেন্ডা হচ্ছে আর হচ্ছে ইয়েলোতে 100%, সেকেন্ডটাতে হচ্ছে 61 অ্যান্ড 100, এবং পিঙ্কে আসছে শুধু ম্যাজেন্ডা 100, রেড আসছে ম্যাজেন্ডা হলো 100 100, রাইট? প্রথমটা আসি, এখন আমি এই যে এখানে কালারটা শো করবে, অলরেডি একটা কালার নিয়ে দিছি, একটা কালার নিয়ে নিলাম, তারপর ইয়েলো কালারটা এখানে শো করবে। তো আমরা যদি নর্মালি সরাসরি গ্রেডিয়েন্টে ক্লিক করি, ওই কালারটা আর খুঁজে পাবো না, তখন আমার দুইটা কালার নিতে হয়, তখন আর একটু সমস্যা, টাইম লাগে। তো সেক্ষেত্রে কি করি, এই যে ফিল কালার আসছে এটাকে জাস্ট টেনে নিয়ে এসে গ্রেডিয়েন্ট বারে ছেড়ে দিলাম, তখন তিনটা কালার আসবে, হোয়াইট কালার, রেড, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা অটোমেটিকলি আসবেই আসবে, কারণ হচ্ছে দুইটা কালার ছাড়া কখনো গ্রেডিয়েন্ট হয় না। এখন আপনি এখান থেকে ব্ল্যাকটাকে জাস্ট ক্লিক করে নিচের দিকে একটু টান দিবেন, ডিলেট। এখন ইয়েলোটাকে একটা কপি করতেছি অল্টার চেপে, অথবা হচ্ছে ক্লিক করে পাশে যদি দিয়ে আসেন, ডিলেট। আবার যদি এখানে ক্লিক করেন, কপি হবে, এই যে দেখেন এটা সমান সমান, এখানে এসে যদি ক্লিক করি কপি হবে, অথবা অল্টার চেপে পাশে নিয়ে আসলে কপি চলে আসবে। যদি নর্মালি ডিলিট করি, ক্লিক সিলেক্ট করলাম, ডিলিট করলাম, অথবা এটাকে ক্লিক করে হালকা একটু নিচে টান দিয়ে দিব, ডিলিট। এখন দুইটা কালার আসছে, একটাকে এই পাশে রাখলাম আর একটা গ্রেডিয়েন্ট এই পাশে রাখলাম। এখন আমার সেকেন্ড কালার দিতে হবে, সেকেন্ড কালার হচ্ছে রেড, একটা গ্রেডিয়েন্ট আসলো, না এটা তো রেড ছিল না, এটা ছিল হচ্ছে এই যে 61 এন্ড 100। ওকে, আবার গ্রেডিয়েন্ট আসলাম, এখন এটা ডাবল ক্লিক করব, যদি আমরা ওই কালারটা এখানে শো করতে চাই, ডাবল ক্লিক করলাম, এখান থেকেও কিন্তু কালার দিতে পারবো, এখান থেকেও কালার দিতে পারবো, অপশন দুইটাই সেমই। এখান থেকে তখন এটা হচ্ছে, এটা ছিল মানে 61 61 অ্যান্ড 100। ওকে,
সুন্দর একটা গ্রেডিয়েন্ট আসছে না? ওকে, এখন হচ্ছে আমি সেম গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট এটা পিছনে দিব, পিছনেরটা সিলেক্ট করলাম, দেন ঠিক করে দিলাম। এখন দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে না, এখন আমি এটাকে চেঞ্জ করে দিতে হবে। আমাকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তা আমরা তো এখানে কাজ করে অনেক সময় বের হয়ে যাই এখান থেকে, হ্যাঁ, তখন কি করতে হয়, আমার টুলসের সাহায্যে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে হয়। এই যে গ্রেডিয়েন্ট টুলস, গ্রেডিয়েন্ট টুলস সিলেক্ট করলাম, দেন এটাকে মুভ করলাম, এই যে বিষয়টা বুঝতে পারছি। এখন হচ্ছে সেম ভাবে রেড এন্ড পিঙ্ক এন্ড রেড, সেম ভাবে সেম যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, এটাকে সিলেক্ট করলাম, একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে রেড, দুইটা গ্রেডিয়েন্ট আসছে। এখন আমরা চাইলে আরো 1000টাও গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। এখানে আরো গ্রেডিয়েন্ট অ্যাড করব, এখানে আরো অ্যাড করব, এখানে আর একটা অ্যাড করব, এই যে। আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি আরো 1000 গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন, কালার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে গ্রেডিয়েন্টের আরো অনেক কিছু আছে, সেগুলা আশা করি সামনের দিকে আস্তে আস্তে বুঝতে পারবেন। আপাতত নর্মাল এটাই, নর্মালি যদি আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই এটাই। এখানে আরো কিছু অপশন আছে যেগুলো চেঞ্জ করলে বুঝতে পারবেন যে মিডল আসতেছে, পাশাপাশি আসতেছে। এই যে এখান থেকে অপাসিটি চেঞ্জ করা যায়, অ্যাঙ্গেল করা যায়। সবসময় খেয়াল রাখবেন ইলাস্ট্রেটর ফটোশপ দুটাতেই যেই অপশনটা আপনি নিয়ে আসবেন ফার্স্টে কাজ করার জন্য, ওটাতে যত অপশন আছে প্রত্যেকটা অপশন আপনি চেঞ্জ করে করে দেখবেন, এদিক সেদিক করে দেখবেন যে কোনটা কি কাজ হচ্ছে। মনে রাখবেন এই সফটওয়্যার নষ্ট হবে না, এই সফটওয়্যার কখনো নষ্ট হবে না। যদি হয়েও যায় সাথে সাথে আনইনস্টল করে দিবেন। অনেক সময় যদি আপনার টুলসে সমস্যা হয় যেটা যদি সমাধান খুঁজে না পান কাজ করার জন্য, সাথে সাথে আনইনস্টল দিয়ে আবার ইনস্টল করে ফেলবে, সমস্যা নেই, যেটা আপনি ক্র্যাক ভার্সন ইউজ করেন। তবে সবসময় চেষ্টা করবেন এটা সমাধান খুঁজতে, তাহলে ওটা সম্পর্কে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন, আরো ভালো জানতে পারবেন, যদি সমাধান খুঁজতে যান। সমাধান,